আসসালামু আলাইকুম। ফিউচার ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এসে পড়লাম আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে। এই ভিডিওটি জুড়ে সম্পূর্ণ আলোচনা থাকবে সাবমিশন স্লিপ বিষয়ে। সাবমিশন স্লিপটি কি, সাবমিশন স্লিপটি কিভাবে আসে এবং কতদিনের মধ্যে আপনি পাবেন, তাই ভিডিওটির মধ্যে আপনাদের সকল প্রশ্ন উত্তর জানার জন্য ভিডিওটির সঙ্গেই থাকুন। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সামির আছি আপনাদের সাথে আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে। সাবমিশন স্লিপ, আমরা সবাই জানি যে আমরা যখন কোনো ফাইল জমা করি, ফাইল জমার শুরুতেই আসে হচ্ছে সাবমিশন স্লিপ। এই সাবমিশন স্লিপটি কি, এটি কিভাবে আমাদের কাছে আসে এবং এটি কেন আমাদের কাছে আসবে এবং আমরা এটা কিভাবে জানব, এই বিষয়টি আজকে আমাদের সম্পূর্ণ ভিডিওর আলোচনা জুড়ে থাকবে। সবার প্রথমে যে বিষয়টি আসে, সাবমিশন স্লিপটি কি, সাবমিশন স্লিপ হচ্ছে মূলত এম্বাসি থেকে প্রদানকৃত তাদের প্রসেসিংয়ের প্রথম একটি ধাপ, যা তারা সত্যায়িত করার জন্য আমাদের কাছে একটি সাবমিশন স্লিপ প্রদান করেন। রোমানিয়া, মাল্টা কিংবা যে কোনো কান্ট্রি ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে আপনার অবশ্যই যখন এম্বাসিতে প্রসেসিং শুরু হয় তখন একটি সাবমিশন স্লিপ দেওয়া হয়। সাবমিশন স্লিপটি কিভাবে আসে আসুন সে বিষয়ে জানি। সাবমিশন স্লিপ মূলত একটি প্রসেসিংয়ের প্রথম কপি, যেটা আপনাকে দেয়া হবে। এখন এই প্রসেসিংয়ের জন্য তারা কী কী জমা নিচ্ছেন, তারা মূলত জমা নিচ্ছেন কোম্পানির নিয়োগপত্র, যেটাকে বলি হচ্ছে আমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার, কোম্পানির বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশন, যেগুলো হচ্ছে কোম্পানির নিয়মাবলী, যে আপনি কীভাবে কাজ করবেন, কতদিন কাজ করবেন, কত সময়ের জন্য কাজ করবেন এবং কতটুকু ভাতা বা বেতন আপনাকে সেখানে দেয়া হবে, সেই বিষয় নিয়েই মূলত এগ্রিমেন্ট লেটারটাই আপনার থাকে। এই অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং এগ্রিমেন্ট পেপার যখন একসাথে আপনার এম্বাসিতে জমা করা হয় তখন মূলত এম্বাসি থেকে একটি স্লিপ দেওয়া হয়, যেটাকে বলা হচ্ছে সাবমিশন স্লিপ। সাবমিশন স্লিপটি আমরা পেয়ে থাকি মূলত ফাইলটি জমা করার 30-45 দিনের মধ্যে। রোমানিয়ার ক্ষেত্রে এটি 30-45 দিনের মধ্যে পেয়ে গেলেও মাল্টার ক্ষেত্রে আমরা এটি দ্রুত সময়ে পেয়ে যাই। মাল্টার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ 30 দিনের মধ্যে আমরা সাবমিশন স্লিপগুলো পেয়ে যাই এবং এই সাবমিশন স্লিপগুলো পাওয়ার পরে আমরা সাবমিশন স্লিপের মধ্যে জানতে পারি যে আমরা কোন কোম্পানিতে জব পাবো, সেই কোম্পানিতে আমাদের স্যালারি কত হবে কিংবা সেখানে বলা থাকবে আমাকে কি বিষয়ে কাজ দেওয়া হচ্ছে। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে স্যালারির বিষয়ে তাহলে কীভাবে জানবো। যখন আপনার সাবমিশন স্লিপটা দেওয়া হবে তার মানে তারা সেই ডকুমেন্টসগুলো নিয়ে আপনার ওয়ার্ক পারমিটের জন্য কাজ শুরু করে ফেলেছেন। যখন ওয়ার্ক পারমিটের জন্য কাজ শুরু হয়ে যাবে তখন মূলত আপনার এই বিষয়গুলো নিয়ে তারা কাজ করবেন, কাজ করে আপনাকে একটি ওয়ার্ক পারমিট দিবেন এবং এই ওয়ার্ক পারমিট দেওয়াকালীন সময়ের মধ্যে আপনাদের যে ডকুমেন্ট তাদের কাছে আছে সেগুলো প্রসেস করে ওয়ার্ক পারমিট সহকারে আপনাদের কাছে জমা দিবেন, যেখানে আপনারা ওয়ার্ক পারমিটের পাশাপাশি পাবেন কোম্পানির নিয়োগপত্র, অ্যাপয়েন্টমেন্ট লেটার, তার পাশাপাশি এগ্রিমেন্ট লেটার, এই সবগুলো মিলে যখন পাবেন তখন আপনি সম্পূর্ণ জবের বিষয়ে সম্পূর্ণ ধারণাটি পেয়ে যাবেন। তো আজকের ভিডিওতে আমরা যে বিষয়ে জানলাম সেটি হচ্ছে সাবমিশন স্লিপটি কী, কত সময়ে পেতে পারি এবং সাবমিশন স্লিপে আমরা কী কী বিষয়ে জানতে পারি। আশা করি আজকের ভিডিওটিতে আপনারা অনেক প্রশ্নের উত্তর জানতে পেরেছেন। এর পাশাপাশিও যদি আপনাদের আরও কিছু প্রশ্ন থাকে, আমাদের ভিডিওর কমেন্ট বক্স আপনাদের সবার জন্য উন্মুক্ত রয়েছে। আপনারা নির্দ্বিধায় যে কোনো প্রশ্ন আমাদেরকে করতে পারেন, আমরা সময় সুযোগ অনুযায়ী আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আপনার এছাড়াও যদি এই ভিডিওটি বুঝতে কোনো ধরনের কোনো সমস্যা হয়ে থাকে, ভিডিওটি না টেনে শুরু থেকে আরেকবার দেখে নেবেন, তাহলে আশা করি আপনারা সকল প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবেন। এছাড়াও আপনাদের যদি অন্যান্য কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কল সাপোর্টের নাম্বারগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সেখান থেকে আমাদেরকে কল করে দিতে পারবেন। এছাড়াও যদি চান আমাদের সাথে সরাসরি এসে যুক্ত হয়ে আপনি আমাদেরকে প্রশ্ন উত্তরগুলো করবেন, সেক্ষেত্রে আমাদের অফিসের ঠিকানা ভিডিওর শেষে দেওয়া আছে এবং আমাদের অফিস রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত সকল কার্যক্রম চালু থাকে। আপনি সেই সময়ে এসে আমাদের সাথে সরাসরি কথা বলে আপনার প্রশ্ন উত্তরগুলো জেনে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন, যাতে করে আমাদের প্রদান করা ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, সালামু আলাইকুম।